অফিসত বহি শুনি লোক শুনি লোক আপনি অফিসত বহি ইয়াত এ সি লগাই থাকবে গাঁর মানুষ একটা লাইট চলায় নয় না না শুনি স্মার্ট মিটার উত্তর দিব লাগবে স্মার্ট মিটার মান মাথা বেয়া হয়ে আছে আপনাদের দেখলে না এখন কাগজ নহয় একে এপিডিসিএল কাগজ এখন কাগজ মতে নহয় বলে লিখিও না আপনাদের আমার রিসিপ্ট দিয়ে নাই নিজে মোবাইল কাটিলে নাজিম আলি স্মার্ট মিটার লগার পিছত এই মাহত আপনার আপনার চৌবিশ 2006 মানে জুন মাহত বিল আছে 1385 টাকা মানি ললি এখন আপনার মতে ভুল আমি বনাই নে নাটক করেছো দেই নাটক শুনি লো সেকেন্ড হল এই মানুষজন দেখিছে না লীলাবতী বড়া জানুয়ারি মাহ 24 এখন তো এক মাহ হয় জানুয়ারি মাহ কারণ এই জানুয়ারিত দিছে এই ফেব্রুয়ারিত দিছে একে লীলাবতী এই মার্চত দিছে এই এক মাহ হয় এওঁ যেতিয়া স্মার্ট মিটার নাছিল একে তিনিখন টেবুল ফেন দুখন সিলিং ফেন তেওঁ বিল আহিছিল আপোনালোকৰ APDCL আসাম পাওয়ার APDCL 281 টাকা দেই 281 টাকা আহিলে 12 জানুয়ারি 2024 ফেব্রুয়ারিতে আহিলে 242 টাকা দেই এই দুমাহ মই আপনাক দেখালো স্মার্ট মিটার না থাকতে যেতিয়া তেওঁ ঘৰত গৈ স্মার্ট মিটার লগাই দিলে এতিয়া আপুনি সব লীলাবতী বড়া বাম বড়াহি স্মার্ট মিটার স্টেটমেন্ট মন্থ অফ মে তেওঁ আহিলে 865 টকা 865 281 টু স্মার্ট মিটার অহাৰ পিছত 865 আধু মিটার বেয়া হ'ব পাৰে বেয়া থাকিলে আমাৰ যায় আমাৰ ৰ'ব বুজিলো তাৰপিছত এভাৰেজ বিলটোতো এইটো যে আগৰটো যে দেখাইছিলোঁ মই এইটো নৰ্মেল দেই এইটো নৰ্মেল হ্যাঁ এইটো নৰ্মেল বুলি আহিলে এইটো এভাৰেজ আহিলে এইটো যেতিয়া 242 টকা আছিলে ফেব্ৰুৱাৰী মাহত 4 ফেব্ৰুৱাৰীত এই একেজন মানুহৰ ষ্টেটমেণ্ট মন্থ অফ জুলাই 2024 তেওঁ আহি গ'ল 1204 টকা যিজন মানুহ স্মার্ট মিটার নহতে 281 টকা আহিছিলে আপোনালোকে চাই দিব কিন্তু এইবিলাক আপোনালোকে দিয়া কাগজ এভাৰেজ মিটার নর্মেল মিটার সেইটো আপোনালোকৰ প্ৰবলেম ইলেকট্ৰিচিয়ান ডেইলি যায় বিল চাবলে মিটার বেয়া থাকলে এভাৰেজ বিল বনাব লাগিব আমি কেনে গম পাম তাৰ কিমান ইউজ কৰিছো এভাৰেজ বনাই বুলি মন গলে 281 টকাটো 1200 টকা কৰি দিব লাগিব তেওঁ ঘৰটো একেই আছে তেওঁ ঘৰত তিনিখন ফেন আছে 6টা LED লাইট লগাইছিলে তেওঁ নিজে জ্বলাইছে আমি নিজে গৈ চাই আহিছোঁ 6টা LED লাইট 3খন টেবুল ফেন 2খন সিলিং ফেন এটা মটৰ মাজে মাজে লগাই সেই একেই নাম আপোনালোকৰ অফিচৰ পৰা দিয়া বিল 281 টকা স্মাৰ্ট মিটাৰ নাথাকোঁ আৰু স্মাৰ্ট মিটাৰ লগাই দিয়াৰ পিছত তেওঁ 1204 টকা হৈছে একে APDCL বিল একে বেছি দিছে এতিয়া আপুনি কৈছে এইটো মানে এভাৰেজ মিটাৰ বনাইছে আৰু নৰ্মেল মিটাৰ মিটাৰ ৰিডিং চাই এভাৰেজ মিটাৰ এভাৰেজ দিয়ে কিন্তু তেওঁৰ গাত কি দোষ আছে তেওঁ তিনিখন ফেন লগাই স্মাৰ্ট মিটাৰ হওঁতে 281 টকা আৰু স্মাৰ্ট মিটাৰ লগোৱাৰ পিছত 1200 টকা এভাৰেজ বিল দিয়ক নৰ্মেল বিল দিয়ক মিটাৰ বেয়া হৈছে মিটাৰ ভাল হৈ আছে সেইটো তেওঁৰ মতলব নাই ন তেওঁ আগতে তাৰমানে ভুল আছিল নেকি তেওঁৰ ঘৰটো একেকেইটা লাইটে চলি আছে আৰে এভাৰেজ মিটাৰ প্ৰব্লেমটো তেওঁৰ নেকি তেওঁৰ ঘৰত যদি মিটাৰ বেয়া হৈছে তেতিয়াহ'লে মিটাৰটো লগাই দিয়া দায়িত্ব কাৰ আছিলে কাৰেণ্ট মেনে এইটো লিখিবলৈ যায় নে নাযায় ৰ'ব এক ছেকেণ্ড লাইনমেন যায় নে নাযায় এইটো ল'বলৈ যায় নে নাযায় তেওঁ ৰিপৰ্ট দিয়ে নে নিদিয়ে যে মিটাৰ বেয়া আছে তেতিয়াহ'লে তেওঁক আনিবৰ কাৰণে আপোনালোকে তেওঁক লগাই দিবলৈ ৰিকুৱেষ্ট কৰিছে নে চাৰ্জ দিব লাগিব মিটাৰ ফিজ দিলে লগাব পাৰিব মিটাৰে তেতিয়া মিটাৰ বেয়া যদি তেওঁ 281 টকাটো এভাৰেজ বুলি 1200 টকা কেলৈ বনাই দিব মিটাৰ বেয়া বুলি কৈ এভাৰেজ বনাই থাকিব নেকি নাই তেওঁ যুক্তিটো আপোনালোকে চাওক মিটাৰ বেয়া কাৰণে এভাৰেজ বনাব আপুনি আৰ্গুমেণ্ট কৰিছিল যে উত্তৰটো দিব লাগিব আপুনি অফিচত বহি শুনি লওক শুনি লওক আপুনি অফিচত বহি ইয়াত এ চি লগাই থাকিব গাঁৱৰ মানুহে একেকেইটা লাইট চলায় নয় না শুনি লওক শুনি লওক মাথা বেয়া হৈ আছে স্মাৰ্ট মিটাৰ তেওঁক উত্তৰ দিব লাগিব স্মাৰ্ট মিটাৰ মাথা বেয়া হৈ আছে
স্মার্ট মিটার নামত আপনার কাগজ দেখাইছো, আপনাদের দেখলে না এখন কাগজ নহয়, একে এপিডিসিএলের কাগজ, এখন কাগজ মতে নহয় বলে দেখিও না। আপনাদের আমার রিসিপ্ট দিয়ে নিজে মোবাইল কাটিলে মাই বিজুলিট, মাই বিজুলিট কেন কাটে মই আপনার কইস। মোবাইলত যেটা আমি এক মাসের কারণে 399 টাকা ভরাও, তার লিখি দিয়ে যে 28 দিনের কারণে দিয়া হয়েছে, ডেইলি 1.5 জিবি দিয়া হয়েছে। ঠিক আছে, আপনাদের আমার সিস্টেমটা বটাই দিও, কারেন্টের বিল কারবার ব্যালেন্স বেশি থাকে বিল বেশি লব পারে না, কিহত বিল আছে আপনাদের দেখুক আমাক, কেন বিল আহিলে আমাক বুঝাই দিও, কেন বিল আহিলে আপনাক বুঝাই দিও। গোটে মানুষ গোটে ইয়াত যান মানুষ আছে, আপনাদের কোনো স্মার্ট মিটার লোক সন্তুষ্ট নাকি? দেখিছে সমগ্র আমার গোলাঘাটতো সাংঘাতিক ধরনের বানপানী, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর চারিওফালে বস্তুর দাম বাড়িছে। আজি সরু লড়া ছলী খুব সেরলেক হরলিক্সটোর শাক পাচলির আপনি প্রেসারের জ্বর ঔষধটলৈকে মূল্য বৃদ্ধি হয়েছে। সেই সময় ভারতবর্ষত যায় আন আন রাজ্য, দিল্লি পাঞ্জাবর নিচিন রাজ্য সাধারণ পরিয়ালক 300 ইউনিট বিজুলি ফ্রি দিছে। আর সেই সময়ত আপনাদের চাওক, স্মার্ট মিটার নামত একটা ডকাইত বহাই দিছে ঘরে ঘরে, আর সেই স্মার্ট মিটার জড়িয়ে মানুষ সাংঘাতিক ধরনের লুণ্ঠন করেছে। মানে একটা সর উদাহরণ আপনাদের দেখাইছো, এই ব্যক্তিগী যী মানুষ আমার চকিয়াল গোলাঘাট আটখেলিয়ার, যাওয়া বছর আগস্ট মাহতে গরমের দিন, যাওয়া বছর আগস্ট মাহত 1 আগস্টের 23 আগস্টলৈকে এই এপিডিসিএল অফিসের দিয়া বিল 1 মাহত 658 টাকা বিল উঠিছিল। সেই মানুষজনের একই আজির দিনটো একটা ফ্রিজ, একটা মটর, 6টা LED লাইট, 3খন সিলিং ফ্যান আছে, কিন্তু স্মার্ট মিটার লগার পিছত 24 জুলাই তারিখে 500 টাকা রিচার্জ করলে 3 আগস্টত কাটি দিলে, 3 আগস্টত আকো 500 টাকা রিচার্জ করলে আকো 14 আগস্টত কাটি দিলে, অর্থাৎ 20 দিনত 1500 টাকা বিল হয়েছে। আর যিজন মানুষে যাওয়া বছর একে আছে, পার ইউনিটত যাওয়া বছরও 5 টাকা 70 পয়সা আসে, আর এতিয়াও 5 টাকা 70 পয়সাই আছে, ইউনিটর দাম বহা নাই। কিন্তু যিজন মানুষে যাওয়া বছর গরম দিনত এমাহত 658 টাকা বিল আহিছিল, সেই মানুষজনের 20 দিনত কেন 1500 টাকা বিল হল, কি ডকাইত সোমাই আছে, ইয়াত কি কাহিনী ইয়াত আছে। একে মই আর একটা দেখাইছো, আর একটা সেম আপনাদের সব, এই মানুষগুলি লীলাবতী বড়া, ফরকাটিং কুচগাঁওর, এই বছরে 2024 চনের 12 জানুয়ারীত বিল দিছিল, 1 মাহত বিল আহিছিল 281 টাকা। সেই মানুষজনে যেতিয়া ফেব্রুয়ারি মাহত বিল দিছিল 242 টাকা এমাহত, আর সেই মানুষজন স্মার্ট মিটার লগাই দিয়া পিছত এই জুলাই মাহত বিল আহিছে 1204 টাকা, আর 250 টাকা বিল এক মাহত স্মার্ট মিটার লগাই দিয়া পিছত 1200 কেনে হয়ে যায়, কি জাদু আছে ইয়াত, এই পয়সাটা কোনে খায়? গতি ইয়াত একটা ডর কেলেঙ্কারি হয়েছে, স্মার্ট মিটার জড়িয়ে সাধারণ মানুষ ত্রাহি মধুসূদন দেখা হয়েছে। গতি আমি আজি কবলে আছো, স্মার্ট মিটার নহয় স্মার্ট ডকাইত, স্মার্ট মিটার নামত দুখিয়া মানুষ জিনা হারাম করে দিছে। গতি এই স্মার্ট মিটার জোর জবরদস্তি মানুষের লগা হয়েছে, আমি ইতিমধ্যে জানিব পারিছো স্মার্ট মিটার কম্পালসরি নহয়, স্মার্ট মিটার ব্যবহার কমার্শিয়াল পার্পজত ব্যবহার করবর কারণে কনসেপ্ট আসে, স্মার্ট মিটার টাউনের কিছু কিছু ঠাইত ব্যবহার করবর কারণে আসে, এতিয়া গাঁর সাধারণ দুখিয়া মানুষক, অরুণোদয় পাই থাকা মানুষক, বৃদ্ধ পেনশন পাই থাকা মানুষের ঘরত 200 টাকার ঠাইত 1200 টাকা 1500 টাকা 3000 4000 পর্যন্ত অহাকৈ এই স্মার্ট ডকাইতটা লগাই দিছে। গতি এপিডিসিএলক আমি কইছো, এই স্মার্ট মিটার যদি মরিয়ায় ভাঙিব নালাগে, তেতিয়া হলে আমার সকল দুখিয়া মানুষের ঘরের স্মার্ট মিটার খুলি আনক, সেই কথাটা কবর কারণে আমি ইয়ালে আছো। এটা সাংঘাতিক, আমি যেটা সুদিছো আপনাদের চাওক, এটা প্রিপেড হল, পোস্টপেড হতে ফাইন লগাইছিল কারণ কারেন্ট বিল নিদিয়াকে মানুষে ব্যবহার করে আছে, সেটা বেলেগ কথা আছে। কিন্তু প্রিপেড হওয়ার পিছত যেটা আমি মোবাইল এটাত রিচার্জ করো, টিভি এটাত যেটা রিচার্জ করো, আমি গম পাও যে মোবাইলটা 399 টাকা রিচার্জ করছো, আমি 28 দিনের কারণে কথা পাতবলে পাম, কিন্তু ইয়াত আপনি গম নাপায় কে দিনের কারণে আপনার দিছে, কে টাকা ডেইলি কাটিছে একো গম নাপায়, আর যদি প্রসেস এটা সাধারণ মানে কোনো বুঝি নাপায়। আপনি যদি মাই বিজুলি এপত মারে তেতিয়াহলে ডায়াগ্রাম কেটামান ওলায়, পৃথিবীর কোনো মানুষে বুঝি নাপায়, ইলেকট্রিশিয়ান লাইন মেনেও বুঝি নাপায় এইবিল কি ডায়াগ্রাম ওলায়, কিন্তু সাধারণ মানুষ একো বুঝি নাপায়। দ্বিতীয়তে আমি মোবাইল রিচার্জ করলে আমার একটা কম ধারণা থাকে যে আমি 28 দিনলৈকে পাম, প্রতিদিনে আমাক 1.5 জিবি বা 2 জিবিকে দিছে, কিন্তু এই স্মার্ট মিটার দিয়ার পাছত কি জাদু আছে, রাতির ভিতরে 500 টাকা উঠি যায়, কি জাদু আছে রাতির ভিতরে 300 টাকা উঠি যায়, আপনি সাবলে গেলে মাই বিজুলি এপত ব্লার ব্লার কোলা কোলা ওলায় একো নেদেখায়, তারপর আপনি লাহেকে গম পাব বলে আপনার ব্যালেন্স শেষ, আকো ব্যালেন্স শেষ হল, আপনি ধরে লোক মূর আজি পয়সা নাই, মই এসাজ নোখোয়াকে আছো, মই ভাবিলো যে আজি মই রিচার্জ নকরো, কাইলে মই ধান এক বস্তা বিকি মই রিচার্জ করিম, কিন্তু তেতিয়া আপনাক লগালগ 400 টাকা ফাইন লগাই দিয়ে,
এই কি ফাইন লগাই দিয়ে? মূর পয়সা নাই, মানে সোলারত চলিছ, মূর পয়সা নাই, এদিন মানে কারেন্ট নলগাকে আছো, যেটা পয়সা হয় মানে এদিনের পিছত লগাম, কিন্তু একবার কাটি দিলে 400 টাকা ফাইন লয়। আপনি যদি পিছদিনা 24 ঘন্টা নালাগে 1 ঘন্টার পিছত যদি কাটি দিয়ার ডিসকানেক্ট করার পিছন রিকানেক্ট করবলে যদি আপনি যায় তাহলে 500 টাকা ভরালে আপনার 400 টাকা ফাইন কাটি 100 টাকাহে আপনার রিচার্জের কারণে মাচুল দিয়ে। আকো যদি পিছদিনাখন 400 টাকা, আমি APDCL খুঁজব বিচার, CCL ফাইনের নামত যে ডকাইতি করেছে এই ডকাইতি পয়সা তো কাল হয়ে যায়। APDCL যে ডিসকানেক্ট করে, ডিসকানেক্ট করে যে দাদাগিরি করে, এই দাদাগিরি কেউ ভারতবর্ষর আন আন রাজ্যত মানুষ 300 ইউনিট বিজুলি ফ্রি দিয়া হয়েছে, পাঞ্জাবত বিজুলি ফ্রি দিছে, দিল্লীত বিজুলি ফ্রি দিছে, এইখান সরকারে বিজেপি সরকার বিজুলি ফ্রি দিম বলে কৈছিল, তারপর এতিয়া মানুষক রাতিটোর ভিতরতে 300 টাকা বিল বাড়ি যায়, একই ফ্যান, একই মটর, একই LED লাইট রাতিটোর ভিতরতে বাড়ি যায়, কি যায় কেনে বাড়ি যায়, কার পকেটলে যায়, কি কেলেঙ্কারি আছে? গতি APDCL ডাঙর ডাঙর বরমূরিয়াবিলাক ইয়াল উলাই আহিব লাগিব। সাধারণ মানুষ আহিলে বহুত লেভেল দিয়ে, ইয়াত সাধারণ মানুষ আহিলে দাদাগিরি করে, এতিয়া আপনার আমাকে উত্তর দিব লাগিব। এনেকে ধরনে দুখিয়া মানুষের পান পানিত খপি খপি খেতি করা মানুষের পয়সা এনেকে পকেট মারিবলে কাকু দিয়া নহব, হে APDCL শক্তি বিভাগ, অসম সরকার, ভারত সরকার যোনাই নহক, আর এই যদি স্মার্ট মিটার কেলেঙ্কারি ঠিক নকরে তাহলে স্মার্ট মিটার আমার গাঁৱৰ মানুষে মরিয়ে ভাঙি পেলাবর কারণে বাধ্য হব।